নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নাইট আপডেটে আমি জব্বার আলী, আমার সহপ্রতিনিধি রাজশাহানী, দীপ্ত বিশ্বাস এবং গোবিন্দ পালের সঙ্গে ইসলামপুর থেকে সরাসরি হাজির রয়েছি। আপনাদের জানিয়ে দিই, আগামীকাল 1 ফেব্রুয়ারি, অর্থাৎ প্রথম মাসের শেষের পর দ্বিতীয় মাসের একদম শুরুতেই ইসলামপুরবাসীর জন্য একটি সুখবর রয়েছে। একটি নয়, বলা চলে চারটি সুখবর রয়েছে। আগামীকাল 1 ফেব্রুয়ারি ইসলামপুর পৌর প্রশাসন এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ইসলামপুরবাসীকে চারটি উপহার দিচ্ছে পৌর প্রশাসন এবং মহকুমা প্রশাসন। আপনাদের জানিয়ে দিই, পৌরসভার সূত্রে এবং মহকুমা শাসকের দপ্তর সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি যে আগামীকাল ইসলামপুরের পৌরপিতা কানায়ালাল আগরওয়াল এবং মহকুমা শাসক আব্দুল সাইদ আইএএসের উপস্থিতিতে ইসলামপুর পৌরসভা তো বটেই, ইসলামপুর এবং সীমান্তবর্তী এলাকা অর্থাৎ সীমাঞ্চল এলাকার বহু মানুষ যারা বিভিন্ন কারণে, চিকিৎসার কারণে বা ব্যক্তিগত কারণে ইসলামপুর শহরের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল থাকেন, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। তারা কিন্তু বেশ কয়েকটি সুযোগ সুবিধা এখানে এসে হাসিল করতে পারবেন। আপনাদের জানিয়ে দিই, আগামীকালই ইসলামপুরের বহু প্রতীক্ষিত যে একটি সমস্যা, যেই সমস্যার সমাধান অনেকেই চাইছিলেন, সেই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। আপনাদের জানিয়ে দিই, এনবিডিডি বা নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তৎকালীন বিধায়ক থেকে শুরু করে প্রশাসনের হচ্ছে সহযোগিতায় ইসলামপুরে কিন্তু স্থায়ী বৈদ্যুতিক চুল্লি হচ্ছে সতীপুকুরে নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ব্যবহারের পর যান্ত্রিক কারণে এবং বিভিন্ন সমস্যা থাকার কারণে সেই বৈদ্যুতিক চুল্লি কিন্তু বন্ধ হয়ে যায়। তারপর সেই বিষয় নিয়ে একাধিকবার তৎপরতা শুরু করেন পৌর প্রশাসন থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে মহকুমা প্রশাসন, এবং অবশেষে সেই সতীপুকুর শ্মশানঘাট, যেই শ্মশানঘাটের কিছুদিন আগেই গোল্ডেন জুবলি সেলিব্রেশন হলো, সেই শ্মশানঘাটে কিন্তু রিনোভেটেড যে ইলেকট্রিক চুল্লি এবং নতুন রূপে সেখানে যে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জলের ব্যবস্থাপনা করা হয়েছে, সেটা 11:30 জনগণের উদ্দেশ্যে ফের উৎসর্গিত করা হবে। তার শুভ উদ্বোধন করবেন ইসলামপুরের মহকুমা শাসক জনাব আব্দুল সাইয়েদ আইএস, এবং ইসলামপুরের পৌরপিতা সহ অন্যান্য সম্মানীয় অতিথিরা সেখানে উপস্থিত থাকবেন। দ্বিতীয়ত যেটা বিষয় বলবো, গোটা রাজ্যে আপনাদের জানিয়ে দিই, গোটা রাজ্যে কিন্তু বিশেষ করে নিপীড়িত দুস্থ মানুষ এবং পথ চলতি মানুষের জন্য মা ক্যান্টিন একটি প্রকল্প রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে। আমাদের কাছে যা তথ্য রয়েছে, গোটা পশ্চিমবাংলায় মোট 12টি সুপার স্পেশালিটি এবং সাব ডিভিশনাল হসপিটাল মিলিয়ে, বিশেষ করে সেই হসপিটালে যারা হচ্ছে রোগীদের চিকিৎসা করাতে আসেন, সেই রোগীর আত্মীয় পরিজনরা বা রোগীরা যাতে অন্ততপক্ষে 5 টাকায় ডিম ভাত বা সবজি ভাত খেতে পারেন, তার ব্যবস্থাপনা করা হয়েছে। আর তার মধ্যেই দুটোর শুভ উদ্বোধন আগামীকাল হতে চলেছে, একটি ইসলামপুর মহকুমা হাসপাতাল অর্থাৎ পুরনো হাসপাতালে এবং আরেকটি সুপার স্পেশালিটি হাসপাতালে। আপনাদের জানিয়ে দিই, আগামীকাল ঠিক যেমনটা জানা যাচ্ছে দুপুর 12টায় ইসলামপুর সুপার স্পেশালিটি এবং মহকুমা হাসপাতালে মহকুমা শাসক এবং পৌর প্রশাসক কানায়ালাল আগরওয়াল সেই দুটি মা ক্যান্টিনের শুভ উদ্বোধন করবেন। আপনাদের জানিয়ে দিই, অন্যান্য মা ক্যান্টিনগুলো থেকে এই দুটো ক্যান্টিনের যে সুবিধা আমাদের নজরে পড়েছে, যদি এ বিষয়ে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছি যে সেখানে মানুষের রান্নাবান্না সংগ্রহ বা খাবার সংগ্রহ করার পর যাতে বসে সেখানে খেতে পারেন, তার ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, সেখানে সরকারি যে আবাসন বা বিল্ডিং, সেই বিল্ডিংকে হচ্ছে রেনোভেট করে এবং নতুন বিল্ডিং তৈরি করে কিন্তু দুটি জায়গায় দুটি মা ক্যান্টিন তৈরি করা হয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণের পর সেই এলাকাতে কিন্তু একটি সুলভ শৌচালয়ের কিন্তু ব্যবস্থাপনা প্রয়োজন ছিল। এ বিষয়ে কিন্তু একাধিকবার বিভিন্ন এলাকার মানুষজন যারা সুপার স্পেশালিটি হাসপাতাল, বিশেষ করে নবজাতক এবং প্রসূতি মায়েদের যারা সুচিকিৎসা করাতে আসেন, তাদের আত্মীয় পরিজনদের অনেক সময় এমার্জেন্সির কারণে কিন্তু হাসপাতাল চত্বরের কাছাকাছি থাকতে হয় এবং তাদের সুলভ শৌচালয় অর্থাৎ প্রকৃতির দাকে সাড়া দেওয়া থেকে শুরু করে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতা, বাসন ধোয়া, খাবার দাবার খাওয়ার জায়গা ইত্যাদির একটা প্রয়োজনীয়তা ছিল। সেই মা ক্যান্টিনের পাশেই কিন্তু একটি হচ্ছে সুলভ শৌচাগারের নির্মাণ করা হয়েছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয়দের জন্য হচ্ছে স্নানাগারের পাশাপাশি শৌচাগার ইত্যাদি নির্মাণ করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সেটিও আগামীকাল দুপুর 12:15 নাগাদ শুভ উদ্বোধন হতে চলেছে। ইসলামপুরবাসী তো বটেই, ইসলামপুরের উপরে যারা বিভিন্ন কারণে, ব্যক্তিগত কাজের কারণে বা হচ্ছে চিকিৎসার কারণে নির্ভরশীল, তাদের জন্য এটি একটি ভালো খবর। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, এই বিষয়টির পর যেটা রয়েছে ইনগ্রেশন অফ মা ক্যান্টিন, সেটা হচ্ছে 12:30 অনুষ্ঠিত হবে। অর্থাৎ চারটি বিষয় রয়েছে এখন দেখার, এই চারটি প্রকল্প উদ্বোধনের পরে এখান থেকে সাধারণ মানুষ, আম জনতা কতটা সুবিধা পেতে পারেন। তবে জানিয়ে দিই, দীর্ঘদিন ধরে ইসলামপুর মহকুমার অন্তর্গত গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রাচীন, যার ঐতিহ্য প্রায় 50 বছরের, সেই সতীপুকুর শ্মশানঘাট, যার হচ্ছে বিদ্যুৎ
চালিত যে চুল্লি অর্থাৎ বিদ্যুৎ চুল্লি নষ্ট হয়ে যাওয়ার পরে অনেক সাধারণ মানুষ কেটে যাওয়া মানুষের কিন্তু শবদাহ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসছিল। এমনকি দেখা যাচ্ছিল শীতের দিনে বা বর্ষার দিনে মানুষের ক্ষেত্রে কিন্তু সেই দেহ সৎকারের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আপনাদের জানিয়ে দিই টেকনিক্যাল কারণ বা সেই চুল্লি খারাপ হয়ে যাওয়ার কারণে কিন্তু কলকাতার একটি বিশিষ্ট সংস্থা যারা হচ্ছে সেই চুল্লি ইনস্টলেশন করেছিলেন তাদেরকে ডেকে নতুন করে হচ্ছে সেই চুল্লি হচ্ছে মেরামত করা হয়েছে। আগামীকাল উদ্বোধনের পরে সেই চুল্লিতে আবার কিন্তু সব দাহ সংস্কার হবে। এতে অন্ততপক্ষে যারা সনাতনী আছেন তাদের ক্ষেত্রে কাঠ বহন করা থেকে শুরু করে অন্যান্য যে সমস্যাগুলো ছিল বা আর্থিক যে ব্যাপার একটা থাকে আর্থিক সংগতি অসঙ্গতির ব্যাপার সেই সমস্যার অনেকটা সমাধান হবে বলে আমরা মনে করি। এখন দেখার আগামীতে এই সুবিধাগুলোর পর ইসলামপুর শহর বা ইসলামপুরের আপামর জনতার পাশাপাশি এই এলাকার সাধারণ মানুষ আর কি কি সুবিধা প্রশাসনের পক্ষ থেকে পাচ্ছে এই আপডেটটি আপনাদের জন্য সকলে দিলাম এবং এই খবরটি সকলের কাছে আরেকবার পৌঁছে দিলে অনেক মানুষই হয়তো অন্ততপক্ষে উপকৃত হবেন। তাই আমাদের এই গভীর রাতেও আমরা চেষ্টা করছি আপনাদের কাছে সেই খবরটি পৌঁছে দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করি প্রতিটি মানুষের কাছে সঠিক বার্তা এবং অথেন্টিক বার্তার পাশাপাশি মানুষের প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য যা খুব গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাই আমরা এই প্রতিবেদনটি আপনাদের কাছে প্রকাশ করলাম। আগামীকাল আপনাদেরও এই শুভ যে কাজগুলো সেই কাজগুলোতে আপনাদের স্বাগত জানাচ্ছি, তার সাক্ষী হওয়ার আহ্বান জানাচ্ছি। এভাবেই সমস্ত খবরগুলো সবার আগে পেতে জুড়ে থাকতে হবে নিউজ টুডে ইন্ডিয়ায়, কারণ নিউজ টুডে ইন্ডিয়া মানেই সবসে পহলে সবসে তেজ। আর মনে রাখবেন আপনাদের এই প্রত্যেকটি প্রতিবেদন যদি সামান্য আমাদের উপকারে লাগে তবে আমাদের যে প্রচেষ্টা আমরা প্রতিদিন করে থাকি তা কিন্তু সার্থক হবে, কারণ এই দর্শকরাই আমাদের ব্যাকবোন। আর এই প্রতিবেদনগুলো যেহেতু মানুষের উপকারে আসে তাই বেশি বেশি করে এগুলো শেয়ার করবেন। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়, লগ ইন করুন আমাদের ইউটিউব চ্যানেল নিউজ টুডে ইন্ডিয়া ইসলামপুরে অথবা আমাদের ওয়েবসাইট নিউজ টুডে ইন্ডিয়া ডট টিভিতে। সহপ্রতিনিধি গোবিন্দ পাল, রাজ সাহানি এবং দীপ্ত বিশ্বাসের সঙ্গে আমি জব্বার আলী নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর থেকে।